রকেটে করে চন্দ্রযানটা পাঠানো হয়েছিল, আচ্ছা, সেইটা এবং সেই যানটা যে চন্দ্রপৃষ্ঠে নেমেছে এবং সেই চন্দ্রপৃষ্ঠে যে বিক্রম থ্রি, বিক্রম ল্যান্ডার যেটা, হ্যাঁ ল্যান্ডার, এবং বিক্রম ল্যান্ডার থেকে যেটা এ বার হয়েছে যে মিস করেছেন, এবছরের এখানে থিম কিন্তু চন্দ্রযান থ্রি। চন্দ্রযান থ্রি অনেক জায়গায়ই হচ্ছে, তবে এইখানে যে অদ্ভুত ডিটেলিং, অদ্ভুত সুন্দরভাবে পুরো বিষয়টাকে ফুটিয়ে তোলা হচ্ছে, তা হয়তো অন্য কোথাও হচ্ছে না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জয়নগরের অনেক পূজাই তো দেখাচ্ছি, জয়নগর থেকে একটু ভিতরে চলে এসেছি, ঠিকই শাহজাদাপুর পল্লী শ্রী সংঘ নাম আমরা দেখতে পাচ্ছি, আর আমার পিছনেই কিন্তু রয়েছে বিক্রম ল্যান্ডার। হ্যাঁ ঠিকই ধরেছেন, এবছরের এখানে থিম কিন্তু চন্দ্রযান থ্রি। মাতরম বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। চন্দ্রযান থ্রি অনেক জায়গায়ই হচ্ছে, তবে এইখানে যে অদ্ভুত ডিটেলিং, অদ্ভুত সুন্দরভাবে পুরো বিষয়টাকে ফুটিয়ে তোলা হচ্ছে, তা হয়তো অন্য কোথাও হচ্ছে না। মানে এখানে পুরো মহাকাশটা, এখানে তারা অলরেডি সেট আপ হয়ে গেছে দুটো, প্রকাশকে দেখাতে বলবো, এই যে দুটো তারা রয়েছে, এবং পুরো মহাকাশের বিষয়টা এই কালো মহাকাশটার মধ্যে দিয়ে, অন্ধকারের মধ্যে দিয়ে দেখানো হবে, এমনকি পৃথিবীরকে কেমন লাগে চাঁদ থেকে সেটাও দেখানো হবে, আর চাঁদের মাটিটাও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে পুরো ডিটেলসে। আর মেন পুজোটা এখানে আটচালার মধ্যে হচ্ছে, মানে একটা পাকাপাকি আটচালা, খুবই সুন্দর আর কি। তবে পুরো মাঠটা জুড়ে বিক্রম ল্যান্ডার, ওখানে প্রোগ্রাম রোভার তৈরি হয়ে গেছে, এবং ক্লাবের মধ্যে হচ্ছে কিন্তু চন্দ্রযান থ্রি, সেটা আমি আর প্রকাশ দেখতে যাব। তবে এটুকু বলতে পারি, এতটা ভিতরে প্রচণ্ড সুন্দর একটা কাজ হচ্ছে, অদ্ভুত সুন্দর, আপনাদের কিন্তু আসতেই হবে, মানে এটা মিস করলে চলবে না। শুভ্রয়োৎস্না পুলকিতয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুরভাষিনীম সুখদাম বরদাম মাতরম বন্দে মাতরম। তো ক্লাবের নামটা একবার বলুন দর্শক। শাহজাদাপুর পল্লীশ্রী সমিতি। আচ্ছা, আমরা এবছর যে থিমটা করছি সেটা হচ্ছে যে চন্দ্রযান থ্রি, এটা আমরা পুরো দেখাতে যাচ্ছি। চন্দ্রযান যে রকেটে করে চন্দ্রযানটা পাঠানো হয়েছিল, আচ্ছা, সেইটা এবং সেই যানটা যে চন্দ্রপৃষ্ঠে নেমেছে এবং সেই চন্দ্রপৃষ্ঠে যে বিক্রম থ্রি, বিক্রম ল্যান্ডার যেটা, হ্যাঁ ল্যান্ডার, এবং বিক্রম ল্যান্ডার থেকে যেটা এ বার হয়েছে, এই যে মিস প্রোগ্রামটা বার হয়েছে, সেই প্রোগ্রামটাও দেখানো হয়েছে, এবং চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবীটাকে কেমন দেখানো হয় দেখতে হয়েছে, সেটাও আমরা দেখাবো, সেটাও এখানে দেখা যাবে। এটা কি কালো মতো যেটা দেখা যাচ্ছে, মহাকাশ দেখা যাবে? এটা মহাকাশ। আচ্ছা, ওখানে পৃথিবীটা সেট হবে, ওইখানে পৃথিবীটা সেট হবে, আর এইখানে চন্দ্র চাঁদের মাটিটা তৈরি করা হয়েছে, ওইটা ল্যান্ডার, আর ওইটা প্রোগ্রামটা এখানে আছে, ওটা এখন সেট হয়ে ওখানে নাম। আচ্ছা, মানে প্রোগ্রামটাও এখানে দেখানো হচ্ছে। চন্দ্রযান থ্রি অনেক জায়গায় হচ্ছে, কিন্তু এত ডিটেলসে কোথাও কিন্তু হচ্ছে না। অনেক জায়গায় যেগুলো ওরা করছে শুধু চন্দ্রযানের ওই, হ্যাঁ রকেটটাই করছে, ওর মধ্যেই ওইটা প্যান্ডেল হিসেবে ব্যবহার, একদমই তাই। মানে এত ডিটেলসে কি মনে হচ্ছে, মানুষের ভিড় জমবে, ভিড় জমবে, ভিড় জমবে, তাই তো? বছর যেভাবে এ করছে তাতে যেভাবে মানুষের এটা আসে সেটাও জম্বে হচ্ছে। কবে উদ্বোধন রয়েছে? উদ্বোধন হচ্ছে ষষ্ঠীর দিন, ষষ্ঠীর দিনে উদ্বোধন রয়েছে। তো অনেক ধন্যবাদ যেটুকু, এবছর কিন্তু সেরা আকর্ষণ এখানে হতে চলেছে, চাঁদের মাটিতে এখানে বিক্রম ল্যান্ডার, আর সঙ্গে প্রোগ্রাম রোভারটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। ফুলকিতয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনী সুমধুরভাষিনী সুখরাম বরদাম মাতরম
वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম রোভার রেডি। এই যে কি সুন্দর আচ্ছালাটা, আর এইখানে প্রকাশ দাঁড়িয়ে, প্রকাশে বাড়ি গায়ে চন্দ্রজান্তি প্রকাশ, মানে চাঁদে তো কোনোদিন যেতে পারবো না, এখানে দেখে নিচ্ছি, ভালো লাগছে, মানে বিক্রম ল্যান্ডার দেখতে পাবো, প্রোগ্রাম রোভার দেখতে পাবো, খুবই আনন্দ লাগছে, তাই তো? চলো এখন আমি আর প্রকাশ চন্দ্রজান্তি দেখতে যাবো কত দূর এগুলো। আর এই রয়েছে মাঠটা, এখন যাচ্ছি আমি আর প্রকাশ, মাঠেও কাজ চলছে খুব সুন্দরভাবে। এই জায়গাটায় বোধ হয় চন্দ্রযান থ্রিটা সেটা হবে, এইখানেই ল্যান্ড করবে। বিক্রম ল্যান্ড করে গেছে, চন্দ্রযান থ্রি আসেনি, এখন ঘুমাচ্ছে আর কি। গাইস এখানে চন্দ্রযান থ্রি কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর অদ্ভুতভাবে। তবে প্রকাশের ফোনটা পড়ে গেলে গেল, দেখতে পাচ্ছ এখানে চন্দ্রযান থ্রির কাজ পুরো শেষ, মানে খুবই সুন্দর, পুরো আসল একেবারে মডেলটা যেন তৈরি হচ্ছে, একেবারে অদ্ভুত সুন্দর কাজ হচ্ছে, মানে পুরো রিয়েলিস্টিক ব্যাপারটা কিন্তু আসছে এখানে। এই ভারতের পতাকাও আঁকা হয়ে গেছে, এবং ভিতরে আরও কিন্তু কাজ চলছে আমরা এখানে দেখতে পাচ্ছি, গোল্ডেন পেপার দিয়ে মোড়া, এগুলো বিভিন্ন চাঁদে দিয়ে এই এর বিভিন্ন অংশ হচ্ছে এটুকু আমরা নিশ্চিত, মানে কারণ এখানে পুরোটা ডিটেলিংয়ে কাজ হচ্ছে। এই রয়েছে ইন্ডিয়া লেখা, ভারত লেখা। বাড়ির কাছে চন্দ্রযান থ্রি দেখতে চাইলে এবং চাঁদের দৃশ্য থেকে শুরু করে প্রজ্ঞান রোভার সমস্ত কিছু দেখতে গেলে অবশ্যই আসতে হবে এই জায়গায়। আর প্রকাশ চলে, ভিডিওটা এন্ড করছি, চলে চলে এখানে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে বলে দেয়, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। প্রকাশ এই প্রথম ইউটিউবে ভিডিওতে এলো, তাই তো? হ্যাঁ এই প্রথম, আমারও খুব ভালো লাগছে, তোর ভালো লাগছে তো? নিজেকে ইউটিউবে ভিডিও প্রকাশ, এমন আহামরি কিছু ব্যাপার নয়, তবে আনন্দ আর কি একটা। হ্যাঁ তো আমরা দুর্গাপূজায় ঘোরা শুরু করে দিয়েছি, তোমরা যারা যারা এই ভিডিও দেখার পর এখানে আসছো কমেন্ট করে জানিও আপাতত। টাটা টাটা করে দাও।